তো ওই টাইপেরই মেয়ে জাহ্নবী দি। দেখো বাড়িতে এসে আবার হয়তো আরণ্যকের নামেই দোষ দেবে, কাজের মধ্যে কাজ ওইটাই হবে। ঠিকই বলেছ, বাইরে থেকে কোনো একটা নোংরামো করে আসবে, একটা দুর্ঘটনা ঘটিয়ে আসবে, তারপর এসে আমার বাচ্চার ঘাড়ে দোষ চাপিয়ে দেবে। কিন্তু এখন তাহলে কি করা যায় বলো তো? এখন আর কি বা করার আছে আন্টি, প্রথম থেকে যখন সবকিছু তোমরা এলাও করেই দিয়েছো, এখন তো আর কিছু করার নেই। গরিমা, আমরা এলাও করার কে? ওকে কাজটা তো বাদশা জোগাড় করে দিয়েছে, বাদশা ওকে হেল্প করেছে, আমরা তো চেয়েও কিছু করতে পারিনি, তাই না? এই তো আজকেই ও দু তিন দিনের জন্য কাজের বাইরে চলে গেল, আমরা কিছু বলতে পারলাম? পারলাম না। অবশ্য মেজো কাকামণি আপত্তি করেছে। আসলে বাদশা না এখন কারোর কথা মানছেই না। ওই রাজেশের সঙ্গে বিয়ে হওয়ার ব্যাপারটা জানাজানি হওয়ার পর থেকে ও আরো বেশি করে পেয়ে বসেছে। সেই জন্যই তো বলছি গরিমা, তোমার আর বাদশার বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় না আমরা নিশ্চিন্ত হতে পারি। আন্টি, বিয়ের পর যে আরণ্যক আমার কথা শুনবে এটার কি গ্যারান্টি আছে? ও তো তোমাদের কারোর কথাই শোনে না, ও আমার কথা শুনবে কেন? ও যাতে তোমার কথা শোনে সেই ব্যবস্থাই তো করতে বলছি গরিমা। বিয়ের পর তো বিদেশ যাওয়ার কথা, এমন কিছু একটা করো যাতে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বিদেশটা চলে যেতে পারো। জাহ্নবীদি, অরণ্যকে বিয়ে করে আমাকে কেন বিদেশ যেতে হবে আমাকে একটু বলো তো, আমি তো নিজের যোগ্যতাতেই যেতে পারি। আর ওই রোশনাইয়ের হাত থেকে বাঁচার জন্য নাকি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে বিদেশে গিয়ে সেটেল করতে হবে, মানে এটার থেকে বেশি লজ্জার আর অপমানের আর কি হতে পারে আমাকে একটু বলো তো। গরিমা, ওর হাত থেকে বাঁচতে নয়, বলো ওকে পার্মানেন্টলি বাড়ি থেকে বিদায় করে দেওয়ার জন্য। তোমরা একবার বিদেশ চলে গেলে ও তো আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবে না। ও যা মেয়ে, দেখবে ততদিনে হয়তো অনেক কন্ট্যাক্টস বানিয়ে নিয়েছে। ও বাইরে গিয়ে যা পারে করুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু চাই ও আমাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক না রাখুক, ও যে আমাদের পরিচিত আমি এটাই ভুলে যেতে চাই। গরিমা, এবার আমি বাদশাকে আরো বেশি করে বলবো, তো বিদেশ আবার কি আছে, তুই অনসাইটে যা, দু বছর থাক সেখানে গিয়ে, এটা তো আমি বলবোই। আর এই কথাটা না তুমিও ওকে বলো। আন্টি, আমি ওকে বারবার বলছি আর ও বারবার আমাকে বলে যাচ্ছে যে বিয়ের পর ও যা করার করবে। সেটাই আমি তোমায় বলছি যে তোমাকেই কিছু একটা করতে হবে, কারণ যদি বিয়ের পরও চেষ্টা করে তাহলে তো আরো দেরি হয়ে যাবে, আর ততদিন তাহলে রোশনাই এইখানেই থাকবে। আমি না মাঝে মাঝে ভাবি অরণ্যকে হয়তো সত্যি সত্যি আমি খুব ভালোবাসি, হয়তো ওকে পাওয়ার জন্য আমাকে এত কৌশল করতে হবে, এটা ভাবতেও আমার খারাপ লাগে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।